موسی علیہ السلام انتقال করার পর তার এই লাঠি দিয়ে কেউ আর সাপ বানাতে পারেনি দাউদ আলাইহিস সালাম انتقال করার পর ওই লোহা সাপিয়া হাত ব্যথা করা ছাড়া এদারে কেউ নরম বানাইতে পারেনি সুলাইমান আলাইহিস সালাম انتقال করার পর তার সিংহাসন নিয়ে কেউ এক সেকেন্ডের পথ অতিক্রম মাটি থেকে ওঠেই নেই উড়বে আর কি ঈসা আলাইহিস সালাম انتقال করেন নাই আল্লাহ তাকে উঠায় নিয়েছেন